हेलो बंधुरा अस्सलामु अलैकुम। आज के अनेक दिन पर एक रान्नार रेसिपी निये आसलाम आमी तोमादेरी बंधु नासरीन शम्पा। आशा करी आमार ए भिडियोटा तोमादेर आज के भालो लागबे। आमी आज के तोमादेर जोन्नो एक मजार डिमेर रेसिपी निये एसेछि। एटा होच्छे धने पाताई डिम भुना। এই খাবারটা ছোট বড় সকলেরই খুব জনপ্রিয়। এটা আমরা বাসাতেও খেতে পারি, মেহমান আসলে তাদেরকেও এটা দিয়ে এন্টারটেইনমেন্ট করতে পারি। তো চলো দেখি এই রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, কাঁচা মরিচ এবং সবশেষে যেটা লাগবে ডিম। যেটা বলছিলাম, এই খাবারটা আমরা আমাদের বাসায় যদি অতিথিও আসে তবু আমরা এটা দিতে পারবো এবং এটা খুবই হেলদি একটা খাবার। তো চলো আমরা রেসিপিটা তৈরি করে ফেলি। আমি এখানে 30টা ডিম নিয়েছি। অবাক হচ্ছ এত ডিম কেন? আসলে বাসায় আজকে মেহমান আসার কথা, এই ডিমটাকে আমি সিদ্ধ করে নিলাম। অপরদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একেবারে ফ্রেশ সয়াবিন তেল। আমি সেদ্ধ ডিমগুলা একে একে ভেজে নিচ্ছি। তোমরা হয়তো বা খেয়াল করেছো যে আমি তেলের মধ্যে কিছুটা হলুদ ছিটিয়ে দিয়েছি। যদি হলুদ ছিটিয়ে দেওয়া হয় তাহলে কালারটা একটু আসে। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো। আমি জাস্ট কালার হওয়ার জন্য কিছু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে ডিমগুলোকে আমরা ভেজে ভেজে তুলব। তোমরা 4টা বা 5টার অধিক ডিম একসাথে ভাজার চেষ্টা করো না। আজকে আসলে আমার বাসায় মেহমান আসবে এবং আমি অনেকগুলো ডিম একসাথে নিয়েছি, এই জন্য তাড়াহুড়া করে অনেকগুলো ডিম কড়াইতে দিতে গিয়ে একটু লেগে গেছে। তবে এটা লেগে না যায় সেটারও একটা উপায় আছে। তোমরা তেলের মধ্যে যদি 1 চিমটি লবণ ছেড়ে দাও তাহলে কিন্তু এভাবে ডিমটা লেগে যাবে না। আমার মনে হয় না এমন কেউ আছে যারা আসলে ডিম খেতে পছন্দ করে না, তাই না? এবং ডিমের কত 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 রেসিপি করা যায়। আমার ডিমগুলো ভাজা প্রায় শেষ। আমার কিন্তু কড়াইয়ে তেল থেকে গেছে, আমি এই তেলটা ওয়েস্ট করব না। এই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণ তেল দিলাম, এই তেলেই রান্না করব আমি। আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, এবার আমি ধীরে ধীরে সব মশলাগুলো দিয়ে মশলাগুলো কষাতে থাকব। দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা একসাথে ভাজা হচ্ছে। চলো এবার মশলাগুলো দিয়ে দিই। আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ, পরিমাণ মতো মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, এবার স্বাদমতো লবণ। এবার একসাথে সব মশলাগুলা সামান্য পানি দিয়ে কষাতে থাকব। পানি না দিলে মশলার ছিটে ফোঁটা উঠে আসে এবং মশলাটাকে ভুনাতে থাকব।
এটা আমি ধনিয়া গুঁড়া দিলাম। এটাই কিন্তু হবে আমার মূলত ডিম ভুনার গ্রেভি, ঠিক আছে। এটাকে যদি একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে কষ্ট করে ভুনায় ভুনায় রান্না করতে পারে অবশ্যই এটা টেস্টি হবে, কারণ এই রেসিপির পুরো টেস্টটাই নির্ভর করছে গ্রেভির ওপরে। তোমরা দেখতে পাচ্ছ তেল কিন্তু উঠে এসেছে, তেল উঠে আসা মানেই কিন্তু আমরা বুঝি যে আমাদের সেই মশলাটা কিন্তু ভুনানো হয়ে গেছে। এবার আমি একে একে ডিমগুলো এই ভুনা মশলার মধ্যে ছেড়ে দেব। ডিমের গায়ে যেন মেখে যায় সেরকম ভাবে আমি মশলাগুলোকে ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিব, বাস আমার রান্না প্রায় হয়ে যাবে। আসলে এখানে তো আলাদা করে সিদ্ধ করার কিছু নেই, আমি জাস্ট অল্প পানি দিলাম যেন গ্রেভিটা একটু জুসি হয়। এত শুকনা খটখটা হলে তো আবার খেতে ভালো লাগবে না। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমরা এই পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে ফেললাম। এবার আমি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিলাম। এটাই এই রেসিপিটাকে একটা অন্যরকম ফ্লেভার দিবে। কাজ শেষ হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ প্রায় শেষ, এবার শুধু কাঁচামরিচ দেওয়া বাকি আছে। চলো তাহলে আমরা কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিই, 5টা 6টা 7টা ইচ্ছে মতো। এটাও জাস্ট ফ্লেভারের জন্য, কারণ আমি তো এর আগে গুঁড়া হলুদ অবশ্যই অ্যাড করেছি, মনে আছে তো তোমাদের। বাস এবার একটু ঝোলটা কমে আসা পর্যন্ত জাল করতে থাকবো। একটু ঢেকে দিই, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাও তরকারির সাথে মিশে যাবে। বলতে পারো আমার রান্না শেষ। এবার আমি চুলার জালটা নিভিয়ে দিলাম। আসো পরিবেশন করে দেখি কেমন হলো আমাদের ধনে পাতায় ডিম ভুনা। এই ডিম ভুনাটা সাদা ভাতের সাথে খেতে ভালো লাগবে, পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে, বিরিয়ানির সাথে খেতে ভালো লাগবে। সুস্বাদু একটা ডিম ভুনা। তো বন্ধুরা, এই হয়ে গেল আজকে আমাদের মজার রেসিপি ধনে পাতাই ডিম ভুনা। আমি আশা করব আমার ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের মতামত, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে ডান পাশে যে বেল বাটনটা আছে সে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তোমাদের দোয়ায় আমি চেষ্টা করছি তোমাদের জন্য মজা মজা কিছু ভিডিও তৈরি করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।